বাড়ির ছাদেই টবের মধ্যে দু কেজি সাইজের থাইল্যান্ডের আম ফলিয়েছেন জলপাইগুড়ির বসন্ত সিংহে বর্তমানে বাড়ির ছাদে অনেকেই বিভিন্ন ধরনের ফুল এবং ফল সবজির গাছ লাগান বাগানের অল্প জায়গায় এই ধরনের চাষ করে নজর কাটছে অনেকেই সেরকমই জলপাইগুড়ির দিনবাজার সংলগ্ন বসন্ত সিংহের ছাদেও ফলেছে বিশাল সাইজের আম জানা গিয়েছে শহরে দিনবাজার এলাকার বাসিন্দা বসন্তবাবু বরাবরই ছাদে বিভিন্ন ফল চাষ করেন গত দু বছর ধরে থাইল্যান্ডের প্রজাতির এই আম চাষ করে তাক লাগিয়েছেন তিনি এই গাছের এক একটি আমের ওজন এক থেকে দু কেজি হচ্ছে প্রায় দু বছর ধরে তাদের বাড়ির মানুষ এই গাছের আমের স্বাদ গ্রহণ করছেন আমটির আরও একটি বিশেষত্ব হল এই আমটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই মিষ্টি স্বাদের হয়ে থাকে বাংলায় সাধারণ আমের তুলনায় বিশাল আকারের ভিন্ন রকমের এই আম স্বচক্ষে দেখতে বসন্তবাবুর ছাদে ভিড় করছেন বহু প্রতিবেশী এছাড়াও তার বাড়ির ছাদে ছেয়ে রয়েছে অন্যান্য নামি দামি প্রজাতির আমের গাছ বলাই বাহুল্য ছাদ বাগান জুড়েই তার এখন নজর কাড়া আমের বাগান জানা গেল এই আম থাইল্যান্ডের প্রজাতির কোনো একটি বড় গাছ যদি সঠিকভাবে ভালো ফলন দেয় তাহলে সেই গাছে অন্তত পাঁচ থেকে ছটি আম ধরবে এবং যার ওজন সব মিলিয়ে হতে পারে প্রায় বারো কেজি থাইল্যান্ড থেকে এনেছিলেন এটা আমি কলকাতা থেকে ইম্পোর্ট করাইছিলাম একজন নার্সারি আছে ওদের বলে এই গাছটা আনাইছিলাম কিভাবে এটা আমি ওনার কাছে আগে অনেকগুলো গাছ নিয়েছি আমার উপরে থাইল্যান্ড ভ্যারাইটিসের জামরুল আছে থাইল্যান্ড ভ্যারাইটিজের আমার ইয়ে মোসম্বি আছে অনেক কিছু আছে অনেক গাছ আছে সব সব থাইল্যান্ড এই আমের ওয়েট আমার আগের বছর হয়েছিল দুই কিলো একশো গ্রামের মতো হয়েছিল

এটা থাইল্যান্ড ভ্যারাইটিসই আম আছে এটাকে অনেকে বলে মিয়ামি বলে এখন কী জানি মিয়ামি আছে না কি আছে কিন্তু আমের টেস্ট যেটা অতি দুর্দান্ত মানে খুবই স্বাদেশ তার গুঠির ওজন একশো গ্রাম থেকে একশো দশ গ্রাম গুঠি আর ছিলকা মিলে